দিবো খেয়ে অত সুন্দর লাগে, যদি আমার বউই তো তুমি খেয়ে গো খেয়ে দিয়ে গীতা পড়তা তো সুন্দর লাগে। আশ্চর্য বিষয়, আপনি কে আর আমি দিদারের বোন? ও তুমি দিদারের বোন নে? দেখো মানুষ বাসে না মানুষের জ্বালা, কুত্তা উঠে যায় তিন তালায়, এরে দিদারের বোন দিকে তাকাতে হরসেন রাস্তা সারো যত সব যাবে না। আমি যে তোমার একটা প্রস্তাব দিছিলাম তুমি তো কি হানা কুনতাও জানাইলে না? আমরা মদ গাঞ্জা খাই তো ই দেশের কোন ফুয়ার লগে তোমার বিয়ে হইতো নাই, তোমার বিয়ে তো দেখাম লন্ডনি ফুয়ার লগে হইব। ঠিক কথা কইছ, আমার জামাই তো লন্ডন, আমি যদি বিয়া করি তো লন্ডনে বেটারে বিয়া করব। কাজে লিতে পাইলাম না, কিতা করা যায়। ইয়েস এখন একমাত্র বড় শৈল গিয়া তাইর বড় ভাই দিদার ভাই, দিদার ভাই গেছে যাও। আমি মিলে হট করে দিলে তুই আমার লাগে কইনা বালা হই দে, কইনা জাতিয়ালা হইতো সুন্দর হইতো আর বংশ বালা হইতো বুঝছিস, খাম খাজালা হইতো বানু মাবুটা জানতো। আমার ফুয়ারে তো দেখছো তুমি ভাই সুন্দর হইয়া আপত্তি করতো না বুঝছিস। আমি মাথা নষ্ট কথা করে আমার হোম দিতে দিতে কতবার হোম দিচ্ছে বাবা, তুমি আমি খবর দিয়ে তুমি খান্দন আরম্ভ করো হচ্ছে খান্দে কিতা কথা, আমি হইলাম তখন আমি বিয়া করতাম না। এই বেটা কয়দিন কয়দিন হইয়া কত বছর গেছে এখানে খেয়াল করছো, আর তুই বিয়া হইতে রাখলে তো সমস্যা কিতা আমার তুমি গেলা
তুমি কো নিদে কইরা দেব না বালা বংকর বডি হইলো এটা কিও ভেলা এই বিটা তোর বন্ধু বান্ধব সমস্যা হইছে দিকে তোর কি যা সমস্যা হই বডি হসাই এটা কি যা মত মত কোন গাম না খালি এই সমস্যা নাই আর বহুত সমস্যা আছে টাকা পয়সা না জমা দিয়া বিয়া করা ঠিক নাই বুঝছনি আমার যতদিন ধরে টাকা পয়সা জমাইছি না ততদিন আমি বিয়া করতে পারতো না ওখানে আর তুমি জানি না কি আল্লাহ বাবু দিজাত দিজাত পাত্রে বাল্লা টাকা পয়সা দিকে তুমি তো বুঝছি আমার কমালো আল্লাহ ফার মধ্যে কে বলবার তৌফিক দান করছে আমি অনেক করে দিব আমি আর রাস্তা আমি বউকে দিতে সব মা তো তুমি খালি খান দিত আমি কইছি নি বিয়া করতাম না বাবা তোমাকে বিয়া করব মাস্টার প্ল্যানটা হইলো শুনো না তোমার একলা হওয়া যাইতো না খাজলি হই খাজলির ওয়ানো দুইজনে একলগে শুনিলি ভাই আমার মাস্টার প্ল্যানটা কিতা করছি মাথা তাসলাম ওখানো তোমার বাইবি আমারে কইরা ইলা বইয়া বইয়ার কই দিন খাইবা ঋণর বুঝা যে বাড়াবাড়ছে আমি হইলাম তুমি কোনো চিন্তা করিও না আমি যে প্ল্যান করছি আমার প্ল্যানে সব ঋণ একবারে মুক্ত হয়ে যাব তোমার যখন বিয়ার প্রস্তাব আর সে আরো ভালো হয়েছে আমি চাইলাম তোমার দিয়াও একটা ব্যবসা করতাম ব্যবসা ভাই আমরা ব্যবসার কিতা বুঝি হোসেন আর কি যা ব্যবসা করতে এরে আপা তোমার বাইর কথা শুনিও না শুনিয়া ফান্দ ফুরিও না তাই ব্যবসা করতা তাই না আবার কি তার ব্যবসা করতা তাই না টেকা আছে নি আহা ও মহিলাটা বেশি মাতে তুমি বুঝছো নি তুমি জানো নি সব ব্যবসা টেকা লাগে না কিছু ব্যবসা ব্রেন খাটাইতে হয় ব্রেন খাটাইলে টেকা এমনু হয় খালি ব্রেন খাটাইতে আর মুখ দি মাত্রায় সুন্দর করি আর চলার স্টাইলটা আলাদা রাখতে হয় তুমি বুঝো না তাই তো খালি মাইতো না তুমি দেখো আমরা বাই বইনে কিতা মাথি তুমি খালি শুনতে থাকো আচ্ছা আমি আর মারতাম না দেখো মনে কিতা করো ও ঠিক আছে ও লালি ফলান ওলা সুজা থাকবে দেখো হাজলি আমার একটা প্ল্যান আছে আমি প্ল্যানটা করছি অক্টোবর যেহেতু তোমার খালি বিয়ার মাতা আর বালা বালা প্রস্তাব তুমি ফাইরায় যে ও সুযোগে আমি খামিল লইয়া একটা ব্যবসা করে নিতাম খামিল লইয়া ব্যবসা ও ভাই সাহেব
ইগো আবার কি লাগানো যে খাবি নিয়ে ব্যবসাটা হইলো যায়নি আমার বন্ধে ঘর লিয়া যাও আর বোন তুমি ফ্রেশ আমার বন্ধে খানুন লিয়া দাও তুমি খাও আর আমি বারা একটু চক্কর দিয়ে আই যাও যাও আপনার মুখে কি লাইল রে আমার বোনের বয়স হই আর আপনার বয়স হই ভাইসাব আপনার মুখ বইয়া ভাইসাব ডাকি আমি আপনি এখনো গান গাইনি আপনার কোন গানের প্রোগ্রাম হইলে আমার নিজের ভগের টাকা খরচ করে স্টেজ বান্ধি মেমান আনি অতিথিরা অপায়ন করি সব খরচ আমি করি খেনে আপনার ভাইসাব ডাকি মুখ বইয়া এর লাগি আচ্ছা ভাইসাব বাদ দৌকা সপ্তাহ আপনি যে কইলা আমার বোন দিয়ে বিয়া করতা আমার বোন দিয়ে বিয়া করতে হইলে ম্যাক্সিমাম 20 লাখ টাকা খাবিন দেওয়া লাগবো আপনি পারবানি 20 লাখ টাকা দিতে আমার বোনের খাবিন না ভাই আমি অত টাকা দিতাম পারতাম না আপনার লোক একটা দরকার আছিল আমার চিন্তা কর রাম কই দিতাম নি মাইন্ড করবানি আপনি কইলে আমার লোক দরকার না মাইন্ড করতাম কেন হো চাই কিতা দরকার দিদার ভাই যেহেতু আপনি কথা দিছেন মাইন্ড করতাম না তার না ফেসাই আমি সরাসরি আপনারে কই হো আমি সরাসরি মাত খুব পছন্দ করি হো হো আপনার বোন যে কাজলি আমি তাইরে মন তাকি বালা পাই আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি তাইরে বিয়া করতাম চাই কেটা কইলে তুমি আমার বোনকে বিয়া করতাই জি ভাই তুমি কিটা করো আর তোমার নামে তো বহুত রিপোর্ট আমি পাইছি তোমার নামে বহুত রিপোর্ট আমি ফুনরাম ও কিটা কইলা ভাই আমার নামে বাজে রিপোর্ট শুনছই আচ্ছা হৌকা সাইন ও এলাকাতে তো আমি তাকি কোন সময় কোন বাধা মামারে ফাইলা আর ইতা যেটা শুনছই তা সঠিক নাই ভাই ঠিক আছে তুমি বালা না খারাপ হিবাই আমি আর গেলাম না তবে আমি এক সিদ্ধান্ত নিছি আমার বোন দিয়ে বিয়া করবো হে 12 লাখ টাকা খাবিন দিতে হইব তুমি পারবা 12 লাখ টাকা খাবিন দিতে ভাই ও পিতা হইল আপনি 12 লাখ টাকা খাবিন ভাই একটু বেশি হয়ে গেল আপনি না 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 এনে বেশি আর খবর কিচ্ছু নাই কারণ 12 লাখ টাকা আমি চাইছি আমার বোনের লাইফের সিকিউরিটি লাগি কারণ যে 12 লাখ টাকা খাবিন দিতে পারবো তাটা না আমার বোন বিয়া দিমু ভাই খারাপ কাজ যেহেতু আপনি 12 লাখ টাকা চাইছো অত টাকা তো এখন আমার কাছে না আমার একটু সময় দৌকা আমি টাকাটা মিলাইয়া আপনার বাড়ির বিয়ার প্রস্তাব পাঠাই দাও ঠিক আছে তোমার সময় দেওয়া গেল ওখান তুমি জানি রাখি আমার বোনের কিন্তু চাইলো ভাই তুমি বিয়ার মাত আর আমি তোমার এই গ্যারান্টি দিতাম পারতাম না তুমি যে আইয়া ভাই বিয়া হই ভাই বুঝলা তো 1-2 টাকা না 12 লাখ টাকা অত টাকা মিলাই তো এলো তো একটা সময় লাগবে না প্লিজ ভাই আমি তো কইছি আমি কাজলিরে মন তাকি বালা ভাই ভাই বা কার টাকা তো মিলাইতে একটু সময় লাগবো প্লিজ ভাই ওই সময়টা আমার আচ্ছা ঠিক আছে সময় দিলাম তো সাইরে বাতনে মা তার তুমি চেষ্টা করো সমস্যা না তুমি মিলা 12 লাখ টাকা জি আচ্ছা ভাই জি আচ্ছা একটু তো ফেক কা আচ্ছা আচ্ছা সমস্যা না সমস্যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাগে না কিন্তু
বাবা রজওয়ালি সাহেব, তোমার নাম রজওয়ালি না রাইকা গজওয়ালি রাখলাই না, এখানে খালি গোবু দিতে ভাল্লাই লম্বা লম্বা ভাড়া ভাড়া গো। তোমারে কোন দিন ধরে হইরাম কতবার হয়েছি বালাই গুদাম আন দেও লন্ডন কেটে খালা দেখি আই ধর তো ভাল্লাই না গুদাম আন দিতে মিলাইয়া। ও বা দাবান লন্ডনই নাই তবে কিন্তু পয়সা আলা আছে, ইনো যদি তোমার বোন দেও তোমার বোন খুব সুখে থাকবো, এক মার এক পুত। কেটা কইলাই লন্ডনই নাই তবে টেকা আলা আছে, আমার লন্ডনের দরকার না রে বা রোজওয়ালি ভাই, আমার টেকার দরকার তো আরো খোফাল বালা ভাই এক মারে ফুট। আহ আমার বোন রাজ রানী লাখান থাকতে পারবো, ভালোইছে ভালোইছে, বহুদিন একটা খাজুর মতো একটা খাজ করছো রোজওয়ালি ভাই। ও বা তে তো আর ভাত ফাইনেল, গিয়া তারা লগে মাতি লইতাম। ও হা রোজওয়ালি ভাই দৌড়ি ফাইনেল লগে লাগে এখানে, বিয়ার বহুত মাত কথার দরকার আছে, যেহেতু দামান লন্ডনই নাই তে রোজওয়ালি ভাই খাবিনোর একটা ব্যাপার সেপার আছে ভাই, যেহেতু লন্ডনই নাই আমার বোন তো দেখছো সান্দোলাহান আমার বোন, আমার বোন দেখিয়া খাবিন দিতা আমার সেরা দেখিয়া নাই, ইনো খাবিনোর টেকা পয়সা একটু বলন দেওয়া লাগবো ভাই। বুঝছি রে বা ভাই, একটা তো আমার ব্যাপার নাই, ব্যাপার হইলো মই মুরব্বীর তারা বইবা খাবিন একটা ফাইনাল করবা, এর লাগে তোমার সমস্যা কিতাবা। ঠিক আছে রজওয়ালি ভাই, তুমি যেহেতু মাতিছো তুমি মা তো খান রাখো, আমার বোন রে 12 লাখ টাকা খাবিনো দেওয়া লাগবো। ইকান বইয়া মুরব্বী হলে দেখবা আমি তো আর আজই লগে সুই মুখে সুতা রানিত কোনো সমস্যা নেই। তে দেখো তুমি আবার ফিসকিও না, আমি জেলা হইয়া দিছি ওলা আমার বোন দেখা দিবা 12 লাখ টাকা খাবিন, ওটা হইলো আমার ফাইনাল মাত। তাইলে কাড়াও আমি ও কোনো দেওয়ান তোর মার্কেটে ফোন দিলে আমার 4টা ধরো। হ্যালো ও ধন্যবাদ, হ্যালো সালাম আলাইকুম আফানি গো, ও যে আনরেডি হইলে গু কইছিলাম বুঝছো, ওগুলো রেডি করে নাকি ওখান তো ও খইনার ভাই এখন 12 লাখ টাকা আবিন দেওয়া লাগবো, কিতা করতাম কৌ চাই ক সরাসরি মাত্র। ও ও দিলেই তা দিলেই, ও আলহামদুলিল্লাহ আপায় কইতা দিলেই তা কিতা, হ্যাঁ দেবা ফাতে আর ওকে 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 সালাম আলাইকুম পুঞ্জনি সরাসরি। রজওয়ালি ভাই তোমার ব্যবহারে আমি খুশি হইলাম, বহুত দিনে একটা খাজর মতো খাজ করছো রজওয়ালি ভাই, ঠিক আছে আয় রে হুনা তুমি নিরাশ হইও না, তোমারও আমি খুশি হইব, তুমি কষ্ট মষ্ট কররা রে ভাই, কত মাত কথা মাত্রা তোমার এনার্জি লো সর আমি বুঝি না, আমি বুঝি তুমি একটা পাই ভাই 12 লাখ টাকা আমি খাইতাম নিবা আমার বই নিয়ে খাইতো নি ভাই, একটা মনে করো সারা জীবন করে একটা কুটি আমার বোন যাতে সুখে শান্তিতে থাকতে পারে, 12 লাখ টাকা খাবি না কথা পকেট কিন্তু বরিয়া দি ভাই, হই দেখো কত বড় ইতা লাগে তুমি চিন্তা করিও না, দিলে একটা কিছু কতটা দিলে তোমার পকেটে মুলি গেল আমার করে দিবা। তুমিও যুকিটা খো জান এরকম থাকে, তুমি যখন কইবা তখন আমার খাইবা, সংসার কিউ সংসার ইতে সংসার সব বললি মারো, তুমি যখন আমার চাইবাই দেখতাই আমি তখনও তোমার লোক দেখা পাবো, ইতে লাগে কোনো চিন্তা করি না, ইতে তো নাম মাত্র সংসার। শুনো শুনো আমি তোমার আছি তোমার দাম, তুমি তাহলে কোনো চিন্তা পাবাই না, ওকে মিস ইউ টু জান। ও তুমি খাল লগে মাতি, খাল লগে মাতা আমার বয়ফ্রেন্ডের লগে মাতা, হ্যাঁ বয়ফ্রেন্ড দূর আমা
রামলে মানুষ বুঝছো, মনে করে বিয়ে হয়ে গেলে সবটা শেষ। তার টাইম আছে তো তোমার মাথুনার। আচ্ছা আমি যে জায়গা দিতা মাথুন রামনা গোনার দর রামনা, তুমি কিন্তু এটা টেনশন করো না, এটা মাথানো লইও না। আমি তোমার আছে তোমার টাইম, এক কথায় শেষ। তুমি যখন যে সময় যেতে লাগবো আমারে হালি করবে, মিট করতে আমারে কইবে, বাইরে ঘুরাতে যেতে আমারে কইবে, শপিং এ যাইতে আমারে কইবে, তা গুল্লি মারো খিতা জামাই। আল্লাহ জামাই তো নাম মাত্র, কি ওর জামাই? আমি জামাই হিসাবে মানি না, খিতা জামাই জামাই জায়গা আছে তো সারি দো। আমি তো সারিলাম, সারি দিত সারলে আমার কিতা, আমি তো বোধারও করি না। আল্লাহ যে জায়গা তুমি জামাই হিসাবে মানেই না, এই জায়গা সারার না সারার কিতা প্রশ্ন। আমি যদি বাড়াতে কি আই, তুমি আমারে কতটা খাওয়ার লাই খাবলে যাও, স্বর্গ খাইতাম, ইটা খাইতাম, হিটা খাইতাম, আর কোন তুমি কিচ্ছু পাইলে না, মন খারাপ করবি থাকছো। আচ্ছা কোথায় বয়ফ্রেন্ড তাই তাই বয়ফ্রেন্ডের লোক মাতের না জান। আমার বডিটা খালি ও গড়ো সপ্তাহ তো তোমার কাছে, দেখো আমি তোমার লোকে নামাতিয়ে ঘুমাইতে পারব না, তার লোকে খালি ঘুমাইতাম না। আমিও তো তোমারই মিস করি, তোমার নাম মিস করলে খারে করতাম কসে। হে আমার খিদা আটকাই তো, থারি ক্ষমতা আছে না আমার আটকালিস, আমি তোমার লোকে দেখা করবো, এক কথা শেষ, ফাইনাল খালকে দেখা করাও। এই কিতা লাগাইছো ই অতরাজ কুষ্টুর সময় খাল লগে মাত্র, তুমি খাল লগে মাত্রা মানে খাল লগে মাত্রা মাতা কিতা নিষেধ না, কিতা মাতা নিষেধ না, তুমি খাল লগে মাত্রা ওখানে জবাব চাই দাম। আমার বয়ফ্রেন্ড লগে মাত্রা, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওর কিতা, তুমি আমার বউ ইয়া অন্য বেটা লগে মাত পায়। হ্যাঁ ইয়ে ইয়ে তো কি তুইছে, তুমি আমার জামাই আছো জামাই জাগাত, আমি কিতা আমার বয়ফ্রেন্ড লগে মাত্রা ফাইল নি জান। তোমার ফার্স্ট মিনিট পরে ফোন দিলাম কিতা, তুমি আমার যুক্তি দেখাই রে, তোমার তো দেখে বোঝা যায় না তুমি অত খারাপ, তুমি যে অত খারাপ, ছি 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 ছি। ইয়ে ইয়ে কিন্তু ছি ছি কিতা আছে, বয়ফ্রেন্ড থাকতে পারে না নি, হ্যাঁ মাতা কিতা নিষেধ নেই। এর কোনো আর মিদাসটা খারাপ করিও না, এখনো সময় আছে ভালো হইতে, আর যা করছো করছো
কিতা সপ্তাহ পারতো বুঝছো না আসছো জো ইনো বাদ দেওয়ার কিতা আছে আমি কিতা এমন করব আমি নরমালি আমার বয়ফ্রেন্ডের লগে মাথাম নরমাল জিনিস আর যদি একটা কথা কবে সরাইয়া দাঁত চালাই দিন মারতাই নি মারো মারো কোনো সমস্যা না তুমি তো মারি আমার বয়ফ্রেন্ডের লগে মাত বন্ধ করে দিতে পারবে এটা তো কি আমার আমার কথা উঠি আম্মা জানা কইছলা এটা তো কি সত্য উঠি কিতা তুমি তোমার আম্মার কথা উনিয়া তুমি আমার ফ্রে হাত তুলতাই ঠিক আছে তুলো ও তার মানে মন নষ্ট হইলো গিয়া তোমার মা তোমার মায়ের তোমার কথা শিখাইছে আর তুমি আমার লগে অরকম করে না রে এটা গুনো আমার মা তুলি একটা কথা কইবে না বহুত সহ্য করছে আর সহ্য করতে পারতাম না তুমি যদি ঠিক না হও তাহলে এই সংসার তুমি করতে পারতাই না বুঝছো নি আমি তোমার সংসার করতাম না না করলে নাই আমি কি করতাম না করলে নাই আমি ওখানে তোমার বাইরে ফোন দিলাম দাও 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 দিতে দাও এটা দেখা যায় তোমার আমার সংসার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নাই পাবো কি দেও আমার বাইরে আনো আর কোনো কথা কইবে না কইছি আমার মেজাজটা খারাপ করি না হেসে তোমার উপরে আমি আর তো যাইতে বাধ্য হইব আর তুলো তুমি তো চলতে চাইরে তুলো ও শিট আমি ডরাইলাম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাই হুনুকা কিতা কইতাম ই অতরা কেনে কোন দিছিস আমি আপনার বই নি অত লাইক সময় বয়ফ্রেন্ড রত মাত আমি খান্দা তুকনো তার বাদেও বিচাইতে এখানটা একটুটা বেটে মানতো না আর তুমি যে আমার ফ্রেন্ড তুলতে আসলে ওখান কোন আপনি আমার বাইরে আমি কি বিনা কারণে তোমার ফ্রেন্ড তুলতাম আসলাম আপনি হুনুকা ভাই আপনি জেলা হয় আমরা বাড়িতে হুকা এটার একটা বিয়ে করতে হইব নাইলে সহ্যর বাইরা গেছে কি ভাই এটা সম্ভব নাই কিতা কইতা ঠিক আছে ঠিক আছে আপনার বাবুকা আমার বউ যদি ইলা মাতু আপনি তো একতরফা খালি ফুইয়াও গেলা গিয়ে আমার গরিব দোষ দেখাই আপনি গেলা গিয়ে মা হিসাব এক হাতে তালি কোনোদিনও বাজে না আর বিনা বাতাসে গাছ পাতা লোক না মা হইছে আমার বোন বাপর গরো ছোটতনে বড় হইয়াছে কোনোদিন আমি একরা চুরতনে পান দুষ পাইলাম না আর ওখান আপনি একতরফা আমার বোনকে দুষ দিয়ে যাইয়া মা হিসাব একটা কথা হইল মুখা আপনার ফুয়ারও দোষ আছে আপনার ফুয়ায় আমার বোনের উপরে মানসিক শারীরিক অত্যাচার নির্যাতন করছে মা হিসাব আমরা বংশধর বালা লাখ বালা গতিকে আমরা পুলিশের হিসেবে যাইয়া দেখতাম চাইলাম না আইনের হিসেবে দেখতাম চাইলাম না আর নাই অত সময় আরো বড় কোনো বিষয় হইয়া দাঁড়াইল না একটা কঠিন সম্মুখীন আমার বোনের উপরে এই যে অত্যাচার নির্যাতন করা অন্য কেউ মুখ বুঝি সহ্য করলো না অনেক এ উফরা উফরি আপনার মুখে তর্ক ধরিল এ উফতা উফতি আপনার জবাব দিলাই মানে যে মায়ের হারে কত প্রকার কি কি মা হিসাব আমরা চাইলাম না বিয়া দবি করতাম কন্যা করতাম চাইলাম না আপনি একতরফা আমার বোন আপনি দুসার করে না দান আপনার শোয়ার কথা আমার চিন্তা করুক আপনার শোয়ার দোষ দেখো কা তুমি তো একতরফা যত দোষ নন্দ উৎসব আপনার তুমি যে থানা ফুইতে খাই আমরাও দেখতে যাব ভাই বুঝছো নি তার মোবাইলের মাঝে তো রেকর্ড করা আছে ইটা তো থানা ফুইতে দেখলেও তুমি আমার নে পাইবো তুমি কি কাম করো তোমার মানে কি দেখে নিবে না তো জু আম্মা তুমি বন্ধ হুনুকা আপনারা তো আপনারা বন্ধু নিতে গেছে আমি আপনার বইন লগে সংসার করতাম সাইরাম না আমি এর লাগি গাইছি আমি আপনার বইন লগে সংসার করতাম সাইরাম না এ আমি যেমন তার লগে সংসার করার লাগি ছাকো সারি দিলে বাসি সংসার করতো না করি নানি নানান ফোন দিতে কথা কোনো গাম্মা ইকে সংসার করতো না আমার লগে এগুলো রাখার দরকার না তারা জেলা সাহেব ওলা বিদায় করিলাম হুনুকা বলছে বোন বাতি যে বিয়া দিয়া চায় না বড় আমার ফিগত নিত
আমিও আমার বোন আশা হই বিয়া দিছি আপনার ঘর সুখে সংসার শান্তি জীবন হাঁটাইতো। আমিও চাইছিলাম না যে আমার বোন ফিরত যাবি, আর আমার বোনও চাইছিল না যে বাপর ঘর আবার যাবো। হুনুকা পাইছিলাম আপনি যখন দিলাই চাইছেন আমার বোন জোর করে আপনার ঘর থাকতো পারতো নাই, আর দিলাই তা যেহেতু কইরা পাইছে আপ ভাবিনুর যে 12 লাখ টাকা এগুলো কিন্তু একটু স্মরণ আছে নি। 12 লাখ রেডি আছে, 12 লাখ কেন 14 লাখ কইলেও আমি মিটিল সংসার করতাম না, ই আপদরে আমার সংসার রাখতাম না, বুঝছেন নি? আচ্ছা ভাই সাহেব আপনি তখন দিলেন তা চাইয়া আর রাতা না দিয়ে আমার বইন দে, ঠিক আছে আমার বইন আমি দিয়ে দিন। ও খাদুলি তোমার পিতা পিতা আছে সব তা তুমি লগে রেডিও। আর ভাই সাহেব মাওই সাহেব রে কামিনো বিষয় দেখা কইছিলাম টাকা ওটা রেডি নি আপনার, ওটা আমি একবার সব কথা লিয়ে দেইবি। মামা তো মাত্রা হুনবা পুত্রা খাবিনার দেখা আমি সময় মতো জেলা আইন কানুন দিতে তোমার কোন জাউকা ডিভোর্স লেটার ফাটাই তার বাদে আমি কোর্টে যোগাযোগ করব খাবিনার দেখা দিব। আর কোন কারণে গেলা আমার তাই দরকার যে কোন নির্যাতন তাই বর্তমান কি যা হয়েছে সব তো দেখিয়া তার বাদে তুমি তার আমাকে মাতিয়ে থাকতে না তারা একটা ফরেন খেলো যে লিপ তোমারে বুঝিয়ে দেব অতটা বুঝার দরকার নাই আমি দেখতাম কি পাস শেষ আর কোনো মাত না। ঠিক আছে মাওসা দেখো তা কইছো আইন আইনর দ্বারা শুনবো আইন তার আইন অনুযায়ী হে নিয়ম কানুন মানিয়েও যাইব। মাওসা আইন যে আপনিও আইন চালাইতাম পারতাম নাই আইন আইনর দ্বারা চালাইয়া যাইব গতিবাগিয়া যাইব এর কোন দ্বারা কি কাহে দেখতে যাইব আমার বোন যে একলা দুশ্বরি বাহুর করো দাগি আর একলা আপনার উপরে সাপ দিয়ে দাগি এমন তো ইয়া কিছু কাহিনী নাই। আপনার ফুয়ার কথা একবার চিন্তা করুন না যে বিনা বাতাসে গাজর পাতা আইনে যেভাবে আছে ওভাবে আরে ভাই ওত তো আছি কিতা খবর না কইরাম কিতা হুনলাম কেন হাসানি কিতা হুনলে রে ভাই হুনলাম কাজলি বুঝিন জামাই বার তো কি আইছে জামাই এ সাড়ে দিছে আর হইছ না রে ভাই বুলে বুলে বিয়া দিলেছিলাম তাই রে জামাই ফোনে খায় মদ ফোনে খায় গাঞ্জা রতা খাইয়া ইয়া হাঞ্জা বাদে ইয়া কিবা রাজ্য সাবালা ইয়া এমন মাইর ভিতে আরম্ভ করে একদিন দুই দিন তিন দিন আর কত সহ্য করবাই বলিরত তো জান খালি বিচার দে ও আর কিতা করমু বন্ডে একবারে আনিছি। ওহ আচ্ছা রে বাবাই আমিও তো কইছিলাম বিয়া করার কথা হে তো কি লাম্বাত পাও দেখাইলাই কইলাই 12 লাখ টাকা খাবিন লাগবো আমি তো না করছিলাম না আমি খাবিনটা রেডি করতে করতে টাকা গুন তুমি বিয়া দিলাইলাই তোমার বোনকে। আর কইস না রে ভাই তোমরাও তো দেখলাই কত সুন্দর দামান তার সুন্দর চেহারার ভিতরে যে শয়তান হামাইয়া বইতাছে ও সুন্দর একটা ইকটা খেয়ে জানি বইছে খোসাই আমরা তো আর জানি বইছিলাম না রে বাবাই বুলে বুলে এক কাম করিলিছি রে বা টার কইয়া শরম দিস না ভাই। ঠিক আছে ভাই যাও আর তো হয়ে গেছে এখন তো আর আফসুস হরিয়া লাভ নাই এখন কি তা হরতায় হস না আফসুস নাই না আফসুসর কুলতা নাই কারণ তাই এখনো দুই এক জায়গা তোর লন্ডনী মাতার এলাকার টেনশন করলাম না বাইরে বা ইতা বাদ দৌ কাল লন্ডনী উন্ডনি বুঝছেন না আমি কিন্তু তাইরে মন তাকি বালা হয়েছিলাম টেখাও মিলাইছিলাম কিন্তু দিলেইলা বারাখানো বিয়া এখনও যদি আমি রাজি আছি আমার কাছে বিয়া দিলেও তুমি যখন কইরাই বিয়া হরতায় ভাই দেখো আসলে তুমি কইরাই কথা খারাপ না এক গাছও বড়ই দললে দশজনে এটাই আর একটা একটা শিক্ষই গেছে আমার কারণ খানায় লাঠি একবার আর বারবার নাই আমি একবার ভার খাইয়া আমার পুরা একটা শিক্ষা হয়ে গেছে আমি যখন চাইরাম ভাই তুমি বেজারইও না তুমি যখন আইয়া আমার সরাসরি একটা প্রস্তাব দিছো তুমি আর 12 লাখ এটা দেখাইও না পুরা 18 লাখ টাকা খাবিন দেওয়া লাগবে। ও কিতা হইলাই ভাই আগে হইলাই 12 লাখ আমি 12 লাখ মিলাইলাম মিলাইতে মিলাইতে বিয়া দিলাইলা এখন আরো 6 লাখ বাড়াই লিলাই আচ্ছা ঠিক আছে আমি জেসাল্লা হানফারি আমি আরো 6 লাখ মিলাইয়া 18 লাখ টাকা উঠা হলো। হ্যাঁ কিতা কইলাই 18 লাখ টাকা তুমি রাজি হই গেছো? জি হয় আমি কইছি না আমি জেসাল্লা হান আমি টাকা মিলাইয়া আপনার কাছে দিই। তুমি কোনো চিন্তা করে না কোনো টেনশন আর কিছু নাই আমি খাজলি রে জেলা ভারি আমি বুঝাই রাজি করাইব আও বাইব কোথাও
ওটার লাগেও তো ফোন দিলেও খালি বিজি পাই, ইও তো মাত খার লগে মাতে জামাই তো আর আছে, হে তো খালি সাইনবোর্ড থাকার মতো আর কি। না না জান, তুমি তো আমার সপ্তাহ, তোমার ইলাম মনে করতাম কেন কোসেন, হে কই আর তুমি কই, তোমার লগে ফাত্তা পাইব কোসেন, তুমি আমার কত সুন্দর স্মার্ট গুড লুকিং বয়ফ্রেন্ড। ওখন বুঝছি, এর লাগিও মনে হয় আগর জামাইয়ের ঘর করতে পারছে না। তুমি দেহা করার মতো হইছো, আমি এটা না করবো নি, দূর হে কিতা হইতো, আর হে হইলো কিতা আমি তার কথা শুনবো না কিতা। আশ্চর্য, আমি আমার বয়ফ্রেন্ডের লগে মাতলাম, কিন্তু দিন দুনিয়ায় কোনো রাগাতে প্রশ্ন উঠে না। দেখলাইনি, সাহস দেখলাইনি, তুমি খার গর করলাই, খার গর বর্তমানে বইয়া আছো। বুঝলাম না, ডিভোর্সের ব্যাপারে দেখি খুব আগ্রহী, ঘটনাটা কি আমার তো খুঁজিয়া বার করতে হইব। যেহেতু আমি তোমার 18 লাখ টাকা খাবি না দিয়া বিয়া করছি, তো চালিয়ে তোমার 18 লাখ টাকা দিয়া দিতাম, ঠিক আছে? তবে চিন্তা করবে না, আমি চেষ্টা করবো 18 দুগুণা 37 লাখ টাকা তোমার দিতাম, যেহেতু তুমি একটা বড় প্ল্যান করে আইছো, একটু সাকসেস হইতে হইব না নি, মানে কোনটা না, ঠিক আছে? তো তুমি কোন চিন্তাও করো, তোমার 18 লাখ আর আমি টাকার ব্যবস্থা করি। জয় ভাই, আমিও আপনারে ফোন দিছিলাম। জয়, আচ্ছা ভাই, যখন হৌকা আপনার কিতা উপকার করতাম পারি আমি? ভাই, আপনারে আনাইছি একটা দরকারে, আমি মাস দেড় মাস হইব একটা বিয়া করছি, আমার সংসারও খুব অশান্তি চলে, মনে হয় ডিভোর্স দেওয়া লাগবো। ভাই, বিয়া করছেন বলা কথা, ওখান করে আবার ডিভোর্স দিলেই তা, বিষয়টা তো ভাই আমি বুঝলাম না। আচ্ছা হৌকা, আমি ওখানে আপনার কিতা উপকার করতাম পারি? ভাই, উপকার করার আগে আমি একটা জিনিস বুঝতাম চাইরা, আমি যারে বিয়া করছি, আমার লোকে যার বিয়ে হয়েছে 5-6 মাস আগে, মেবি আপনার লগে বিয়ে হয়েছে। আপনি কার কথা কইরা? ভাই, আমি কাজলের কথা কইরাম। ইয়াল্লা, ই কিতা কইন ভাই, আপনি ইগা টফল লাগিলা ভাই, তা মাথিয়া লাভ নাই ভাই, বুঝছেন? আমি তো বিয়া করি এখন এমন বিপদও আছি,
কিতা খোয়ার মতন না, কখন কিতা সংসার অশান্তি, বয়ফ্রেন্ড আছে, ফোন আয় রাইতে বিরাইতে ফোন আয়। ইয়া ভাই আপনি তা জানলা কিলা? ভাই আমি জানবো না নি, আমি তো ভাই কিছুদিন হইলেও সংসার করছি, ইকটা ভাই তারার একটা ফোন দি বুঝছেন নি, তারা ও অতা করে ভাই, ইকটা একটা ব্যবসা খাবিন লইয়া ব্যবসা ভাই। প্লিজ ভাই আপনার আনানির উদ্দেশ্যটা হইল গিয়া আমার একটা সলিউশন দিন না, এখানে আমি বিশ্বাস করবানি আমি খুব একটা পেইনের মাঝে আছি ভাই। সলিউশন আর কিতা অত্তো সারি দিতা। আচ্ছা কৌকা চাই খাবিন কত টাকা দিছেন ভাই? খাবিন তো ভাই 18 লাখ, খাবিন যদি হোম হইতো বিয়ার দুই দিন বাদে উষ্টা মারি দিলেই লাবনে বাখরিয়া, বিপদ তো ভাই আমি ওখানো। ইয়া আল্লাহ ভাই ই কিতা কই, সে তো আপনি পুরা ফাঁসি গেছেন ভাই, আমার তো 12 লাখ আছে, ওখান থেকে আপনার আমার থেকে আরো 6 লাখ বেশি, 18 লাখ। ও তার লাগি ভাই আমি আপনারই আনছি, আমার একটা সলিউশন দেন না এখানে ভাই, আমি খুব বিস্ফোরিত আছি। কুলকা ভাই ইতারে নানি ইলা সারি দিলে হইতো নাই, ইতার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে ভাই। কিলা শিক্ষাটা দিতাম ভাই একটু তো আমার বাতাইয়া দিন না কুলকা, তাই যত জ্বালাক ফুরাক ঝগড়া করুক মারামারি করুক, যে আপনিও ঝগড়া করবা মারামারি করবা, ইতারে সার দিবা না বুঝছেন নি, আপনি তাইরে ডিভোর্স দিবা না, তাই যত সুযোগ কুযোগ আপনি কোনো সাইড দিবা না, তাইরে জেলা ওয় আপনার সংসারও রাখবা, কোনোভাবে তাইরে ডিভোর্স দিবা না বুঝছেন নি, তাই যদি একদিন ঝগড়া করে আপনি দুই দিন ঝগড়া করবা, প্রয়োজনে হাত উঠাইবা তেবো ডিভোর্স দিবা না। তার মানে ভাই জুলাইয়া রাখতাম নাই নি? ওহ আমি যদি না সারি তে তো সোনার সান যাইতে পারতাম না, যতও আমার কষ্ট হোক আমি তানরে সারতাম না, ব্যাঙ্গা জইতে হইতে 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 তাই যখন আমারে সারিয়া দিবা তখন তো আর খাবিন দেওয়া লাগতো না। ওর তো বুঝছেন ভাই ইতে হইলো খাবিন লইয়া ব্যবসা, আপনি যদি সারিয়া দেন আর কজন গিয়া ফাঁসাইব, এর লাগে কোনো অবস্থাতে সারা দিত নাই, আপনি যদি না সারই তাই সারিয়া দিব। জয় ভাই ঠিক কথাও কইছ, আমরা ফাঁসিছি আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা লেখান যাতে আর কেউই লেখান ফাঁসে না ভুক্তভোগী হয় না বুঝছেন নি। থ্যাংক ইউ ভাই কষ্ট দিলে এলাম আপনারে। না না ভাই কষ্ট নাই, ঠিক আছে আমি চেষ্টা করছি চেষ্টা করবা। জি বাজারে তো আর এমনি দেখা হইব আপনার লগে, আর যদি ভাই কোনো বিপদ পড়ি বা দরকার হয় আমি আপনারে নক করবো। অবশ্যই ভাই অবশ্যই, ভালো থাকো। জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। ই কিতা করো তুমি আমি তোমার জেলা ফর্মুলা মতো খাইছিলাম ওরা ফর্মুলাতে খাম করে ই কিতা করো ইতো দিককারি কে তোরে জুলাইয়া রাখি দিছে। আহা ভাই বুঝছো না নি, হে তো সারতো নাই, হে সারলে তো মানে খাবিনোর দেখা দেওয়া লাগবো, আর আমি যদি সারি তাহলে তো খাবিনোর দেখা পাইতাম না। হো ভাই বুঝাই নি কিলা পলিসি অ্যাপ্লাই করে এখন তো দেখা যায় আমার ইগু থেকে আমি আগর জামাই ও বালা দূর রাখো তোমার আগর জামাই, ওখন যদি তোমার ইগে না সারেতে তো আইস তো নে আমার খাবিন লিয়ে ব্যবসা বন্ধ।